হ্যাঁ, গেছিলাম বিকেল বেলায়, একটু রাত হয়ে গেছে, অনেকক্ষণ সময় লাগছে। কারণ ওর কারণ দাঁতের প্রচণ্ড ব্যথা, এই যে দাঁতে একটা পিলিং করা যেয়েছে আর এদিকে একটা, দুইটা দাঁতে প্রচুর ব্যথা করতেছে কয়েকদিন ধরে। কারণ এখানে আমার তেমন পরিচিত কোনো কেউ নাই, যার কারণে ভালো ডাক্তারও মানে পরামর্শ নেওয়ার জন্য নাই, মানুষও নাই, তো অনেক কষ্টের মধ্যে ছিলাম। এই যে দেখেন প্রচন্ড ব্যথা করতেছে নাকি, ঘুমিয়ে গেছে যাচ্ছে মনে হয়। পানি খাওয়া বলছে না আর মানে, আর ডাক্তার বলছে বেশি করে পানি মানে পানি যাতে কোনো খাবার খাওয়ার জন্য কারণ একটু পানি কম খায়, আর এমনি শারীরিক সমস্যাও। তারপরে দাঁত ব্যথা তো কিরকম জানেন, দাঁতের কারণ খাবার খাই যে এইদিকে গালের এই দাঁতগুলা, বিশেষ করে বড় দাঁতগুলো দেখে আমরা যেগুলো, এই দাঁতগুলো সমস্যা দুইটাতে, তার দুইটা দাঁতে ইয়ে করতে হয়েছে, মানে অনেক ঝামেলার মধ্যে আছে। আর এখানে আমরা দুজন, আজকে কোনো রান্নাও হবে না আমাদের, কারণ হয় ওকে রান্না করতে হবে না হয় আমাকে রান্না করতে হবে, কারণ তো আর তো কেউ নেই। তো এখানে তেমন কিছু আমি রান্না করতেও জানি না, এমনি ডাল রান্না করছি আজকে, ও তো তেমন খেতেও পারবে না। তারপর একটু ভাত রান্না করলাম ডাল আর ভাত, তার ও ডাবে পানি খাইতে চাইছে, যার কারণে বাজার থেকে ডাব আনা হয়েছে, এখন বলতেছে যে ডাবে পানি খাবে, মানে কিছু খেতে যাচ্ছে না। তারপর এমনি এখন ডাবটা কেটে দিব, ডাবটা দেখতেছেন আমার পাশে আছে, আর এখানে কারেন্টের তার আছে, কারণ এখানে কি করব, বাড়িতে হলে তো মনে করুন যে দেখার মতো অনেকেই থাকতো বা পরামর্শ দেওয়ার মতো অনেকেই থাকতো, তাহলে তেমন কোনো ঝামেলা হতো না, আর আমাদের সমস্যার সমাধান হচ্ছে না, যার কারণে অনেক ঝামেলার মধ্যে আছে। দোয়া করবেন এগুলো যেন ভালো হয়ে যায়, কেন আমাদেরকে এদিকে এদিকে কাটে। আমি তো ডাবো তেমন কাটতে যাই না, কিন্তু কোনোদিন, আর অনেকে বলেন যে মিজান ভাই ওই দিন বকা দিয়েছেন, যে সেখানে আমাকে অনেক কমেন্ট করছেন, ওইটাকে বকা বলে না। আমি জানি অবশ্যই আপনারা অনেকে বলছেন মিজান ভাই আপনার উপর নির্ভর করি, কিন্তু মেয়েটা চলে আসছে সবকিছু ছেড়ে, সেটা কিন্তু আমিও জানি, এটাকে বকা বলে না, এটাকে ভালোবাসা বলে। হয়তো যারা বোঝেন না তারা আমাকে বকা দিচ্ছে, তার জন্য ধন্যবাদ। কি জন্য, আপনারা যদি আমাকে বকা না দিতেন তাহলে আমি কখনো বুঝতে পারতাম না যে আপনারা আমাদেরকে এতটুকু সাপোর্ট করেন বা এতটুকু ভালোবাসে যাচ্ছেন, যে কি জন্য সেটাও আমাদের এই পরিস্থিতি বা আমাদের এই একটা সমস্যা আছে, যার কারণে আমাদেরকে অনেক ভালোবাসতেছেন তাও জানি। তো অবশ্যই আমরা খারাপ করলে সেটা দেখা দিবেন সমস্যা নেই, কিন্তু ওকে যে কষ্ট দিই বা ভিডিওর বাইরে কিছু করি এরকম না, কারণ আমি জানি আপনারা হয়তো যারা প্রেম করে বিয়ে করছেন বা প্রেম করছেন সত্যিকারে যদি করে থাকেন, তাহলে আপনারা জানবেন যে ভালোবাসাটা কিরকম। আমি যদি ওকে ভালো না বাসতাম বা ওকে কষ্ট দেওয়ার ইচ্ছে থাকতো, তাইলে আমার আম্মু আব্বু বাড়ি সব কিছু ছেড়ে আমি এখানে চলে আসতাম কখনো না। তো হয়তো এগুলো বুঝতেছেন আপনারা, বা বলছিলেন আমি কোনো রিপ্লাই দিই না, কারণ আমি ভাবলাম কোনো একটা ভিডিও তো বলে দেবো এরকম আর কি। কাউকে আমি কষ্ট দেওয়া, ওকে বলে কোনো কথা না, আমি কাউকে এমনি কষ্ট দেওয়া ওরা পছন্দ করি না। এখন ডাক্তার কেটে দিব যে কোন দিকে ডাক কাটে, এইদিকে মানে কোন দিকে কেটেছে মানে আর ও নিজে পছন্দ করে জন্য আজকে এখনো বলতেছে ডাবে পানি খাবে। এখানে ভালো বটি নেই বা কোনো কিছু নেই, ডাবেন এটা দিয়ে করতে হচ্ছে। অনেক সমস্যার মধ্যে দিয়ে কিন্তু আমরা দিনগুলো পার করতেছি, হয়তো যদি এরকম পরিস্থিতি যারা করছিলেন তারা হয়তো জানবেন এই বিষয়ে। আর অনেকে তো গালি দেন বা খারাপ কথা বলেন, কেউ ইচ্ছে করে কিন্তু এগুলো করে না, বা কেউ ইচ্ছে করে বাড়ি থেকে আম্মু আব্বুকে ছেড়ে কেউ আসে না, হয়তো এরকম পরিস্থিতির কারণে আসতে হয়। দেখেন ও এখন অসুস্থ, ওকে দেখার মতো একটা মুরব্বী কেউ নেই, একটা আমি যতটুকু পারি হেল্প করি যতটুকু পারি, মানে এখন ওকে গরম পানি করে দিতে হচ্ছে, এই কারণ ঠান্ডা লাগে তো হচ্ছে তার কারণে। ডাবের পানি তো এমনি শরীরের জন্য ভালো, গরু খেতে ইচ্ছে যার কারণে নিয়ে আসলাম। আমি বাম হাতে, কিন্তু বাম হাতে গালি গা আমার বাম হাতে অভ্যাস হয়ে গেছে যে কোনো কিছু সবকিছু এখন আমাকে তো তবে দুই একদিন, কারণ ডাক্তার বলছে দুই দিন ওকে কোনো কাজ না করতে। তারপরে কি করবো, দুজনকে মিলেমিশে তো করতে হবে, কারণ এখানে তো ওরা তো আর জানে না যে আমরা এখানে পালিয়ে আছি বা আমরা এরকম একটা সমস্যা আছে, এটা তো আর ডাক্তার জানে না।
ডাক্তার বলছে আর কি, ডাক্তার বলছে যে মানে ওকে কোনো কষ্ট করতে না দেওয়ার জন্য। তারপর আমি যতটুকু পারি চেষ্টা করব ওকে হেল্প করার, আর ওকে কোনো কষ্ট না দেওয়ার। আপনারাও দোয়া করবেন, আমাদের সাথে থাকবেন। কারেন্টের মধ্যে চলে যাচ্ছে, পুরো এক গ্লাস, এই যে পুরো এক গ্লাস হয়েছে আর নেই, বরাবর এক গ্লাস। গ্লাসটা কিন্তু অনেক বড়, মনে 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 একটু করে ওঠো, কা বলছো না একটু করে, একটু করে ওঠো না প্লিজ, তোমাকে কা বলছো না, উঠো উঠো উঠো, এরকম করলে হবে না, ব্যথা হবে যে, উঠো না, কিছু খাও না যে না, ওঠো মনে ওঠো। আমি শরীর কথা বলছি না ডাক্তার, আর কেমন আমি এখানে এটা করে রাখতেছি, তোমার ইচ্ছে হলে তুমি কাবা, ঠিক আছে আমাকে বলবো, আমি তো আছে এখানে কাজ করতেছি, তুমি শুনে যাও তাইলে। এরকম করলে এটা করে দিলাম, হিজাব হিজাব পরে দেখেন, হিজাব পরে গেছি যে হিজাবটা চেঞ্জ পর্যন্ত করতেছে না, মানে নিউটে শুয়ে গেছে আমাকে চেঞ্জ করে দিতে পারবে, হ্যাঁ একটু বাস আছে, এরকম করলে হবে ভালো। দেখতেছেন তেমন ভালো না, ও একটু অসুস্থ, সবাই দোয়া করবেন আমাদের জন্য যেন সবকিছু ঠিক হয়ে যায়, আর ওর দাদাটা যেন একটু তাড়াতাড়ি সেরে উঠে, কারণ একা মানুষ সবগুলো তো আমাদেরকে করতে হবে, আর বাড়িতে যেন তাড়াতাড়ি চলে যেতে পারে, একটু দোয়া করবেন। বাড়ির সাথে কথা বলছিলাম, ভাইয়ের সাথে দেখি কি হয়, দু এক দিনের মধ্যে কোনো কিছু একটা হবে আশা করি। আপনাদের সাপোর্ট অবশ্যই প্রয়োজন, আপনাদের সাপোর্ট না হলে কোনোদিনই সম্ভব না। ভাইয়ের সাথেও কথা বলছিলাম, ভাবির সাথেও কথা বলছি, তো আমাদেরকে সাপোর্ট করবেন, ভালোবাসবেন, আপনাদের কাছ থেকে একটুকু, আর আমি জন্য একটু বিশেষ করে দোয়া করবেন। আমাদেরকে ভুল বুঝবেন না কখনো, কারণ আমরা ইচ্ছে করে কেন কাউকে কষ্ট দিব, এরকম না, হাজারটা কষ্ট, এরকম কষ্ট না, হাজারটা কষ্ট সহ্য করে আমরা এই পর্যায়ে আসছি, আল্লাহর কাছে লাখো শুকরিয়া যে আমরা এই পর্যায়ে আসতে পারছি। যে জন্য যদি আমরা যেগুলো কষ্ট করছি একটু অংশ যদি আপনাদের কাছে শেয়ার করি, তখন বলবেন যে মিজান ভাই আপনি তো অনেক কষ্ট করে, কিন্তু অনেক কষ্ট করে আজকে এতটুকু আসছেন, বা এটা তো কখনো সম্ভব প্রথমে এরকম বলবেন, কিন্তু সেটা আমি জানি, আমার মন জানে আরও জানে কীরকম কষ্ট। সো বেশি কথা বলবো না, আজকে আমার ভিডিও এখানে শেষ করতে আপনাদের মেসেজগুলো দিচ্ছি, কারণ ভিডিও না দিলে আপনারা বলেন মিজান ভাই কোথায় হারিয়ে গেছেন বা কীরকম সময়, কারণ আপনারা তো আমাদেরকে ভালোবাসেন ভিডিও যেগুলো বলেন, কারণ আমরা যদি ভিডিও না দিই মনে করেন যে মানে পুলিশের সমস্যা বা এরকম সমস্যা, বিভিন্ন সমস্যা হয়ে থাকে আমাদের মধ্যে, এরকম মনে হয় যারা মেসেজ একটু অসুস্থ যারা ভিডিও বানাতে পারেনি। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন ভালো থাকতে পারি, মিলেমিশে থাকতে পারি, আর যেন তাড়াতাড়ি বাড়িতে চলে যেতে পারি। আজকে এখানে শেষ করতে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।